এটা ডাস্টার তো নমস্কার নিউজ নোম্যানস ল্যান্ডে আপনাদের স্বাগত আমাদের লকডাউনের জেরে বন্ধ স্কুল সে কারণেই ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যানস ল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা আজকের অর্থাৎ শুক্রবারের পাঠশালায় এই মুহূর্তে আমরা দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের ক্লাস করাবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষক ডক্টর দেবজিৎ মণ্ডল ও রাজকুমার সরকার আমরা শিক্ষকদের স্বাগত জানাই নিউজ নোম্যানস ল্যান্ডের স্টুডিওতে আমাদের এবারের বিষয় দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের ক্রোমোজোম ও কোষ বিভাজন আমরা ছাত্রছাত্রী যারা টিভি স্ক্রিনের ওপারে আছে আমরা তাদের উদ্দেশ্যে বলবো আমাদের অনুষ্ঠানটি টিভিতে যেমনি লাইভ সরাসরি সম্প্রচার হচ্ছে পাশাপাশি আমাদের ফেসবুক পেজেও কিন্তু প্রতিদিনের অনুষ্ঠান প্রত্যেকটি অনুষ্ঠান আলাদা আলাদা করে আমরা পোস্ট করছি ছাত্রছাত্রীদের কাছে আবেদন যদি তারা পরবর্তী ক্লাসগুলির আপডেট পেতে চাও তাহলে আমাদের পেজটিতে লাইক করে রাখলে পরবর্তী নোটিফিকেশানগুলি তোমরা পেতে পারো আমরা শুরু করব আমাদের ক্লাস স্যার আপনারা ক্লাস শুরু করুন আচ্ছা শুরু করছি আজকের জীবন বিজ্ঞানের ক্লাস বিশ্বজুড়ে করোনা ভাইরাসের দাপটে লকডাউন চলছে সকল ছাত্রছাত্রী গৃহবন্দী রয়েছে এই মতো অবস্থায় পড়াশুনো যাতে আমাদের লকডাউন না হয়ে যায় বন্ধ না হয়ে যায় তার জন্য এই সাধু উদ্যোগ তৈরি করেছেন তার নাম দিয়েছেন পাঠশালা এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আমি আছি আমার নাম রাজকুমার সরকার আমার সঙ্গে আছেন বিশিষ্ট শিক্ষক দেবজিৎ মণ্ডল ডক্টর দেবজিৎ মণ্ডল আমার সঙ্গে রয়েছেন তো আমরা আজকে জীবনবিজ্ঞান বিষয়ে ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের জীবনের প্রবাহমানতার দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটি হচ্ছে ক্রোমোজোম আর একটি হচ্ছে কোষ বিভাজন তো যাই আমরা আজকে পড়ানোর বিষয়ে ঢুকে যাই আস্তে আস্তে ছাত্ররা তোমরা মন দিয়ে শোনো আশা করি কিছুটা বুঝতে পারবে এবং তোমাদের পড়ার ক্ষেত্রেও সুবিধা হবে তো কোষ বিভাজন মানে হচ্ছে একটা কোষ থেকে আরেকটা সৃষ্টি কোষের সৃষ্টি একটা কোষের যেমন সৃষ্টি হয় তেমনি একটা জীবেরও সৃষ্টি হয় একটা জীব থেকে আর একটা জীব থেকে একটা জীবের সৃষ্টির মধ্যে দিয়েই জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহক হিসাবে থাকে ক্রোমোজোম ক্রোমোজোমই এক বংশ থেকে পরবর্তী বংশে তাদের সমস্ত জীবনের যত বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলোকে বহন করে নিয়ে যায় ক্রোমোজোম যেমন এখন এই বৈশিষ্ট্যগুলো কী কী যেমন আমাদের দেহের ক্ষেত্রে যদি বলি দেহের উচ্চতা দেহের ত্বকের বর্ণ চুলের গঠন যেমন কুকুরানো চুল হতে পারে সোজা চুল হতে পারে আমাদের টাক বা বল্ডনেস এবং বিভিন্ন বংশগত রোগ যেমন থ্যালাসেমিয়া হিমোফিলিয়া বর্ণান্ধতা এই সমস্ত সব কিছুই বহন করে নিয়ে আসে কে ক্রোমোজোম এখন আমাদের প্রশ্ন হলো ক্রোমোজোম কোথায় থাকে সেই বিষয়টা আমরা একটি চিত্রের সাহায্যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ক্রোমোজোম থাকে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসটা কেমন দেখো একটি চিত্রের সাহায্যে আমি তোমাদের বোঝাবার চেষ্টা করছি একটি নিউক্লিয়াসের চিত্র আমি অঙ্কন করছি কারণ নিউক্লিয়াসের মধ্যেই থাকে হচ্ছে ক্রোমোজোম কোথায় থাকে কিভাবে থাকে সেটা আমি দেখাচ্ছি নিউক্লিয়াসের মধ্যে ঘন গোলাকার একটি অংশ থাকে এর নাম নিউক্লিওলাস আর থাকে সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর মতো জালক এই জালকগুলোকে বলা হয় নিউক্লিয় জালক বা এর আরেকটি নাম আছে একে ক্রোমাটিন জালকও বলা হয় নিউক্লিয় জালক বা ক্রোমাটিন জালক এই ক্রোমাটিন জালক বা নিউক্লিয় জালক থেকেই কোষ বিভাজনের সময় তৈরি হয় ক্রোমোসোম
ক্রোমোজোম গুলো দেখতে কেমন হয়? এই হলো একটি ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে সূত্রাকার অংশ থাকে, এর মধ্যে প্রোটিন দ্বারা কুণ্ডলিত অবস্থায় থাকে ডিএনএ এবং প্রোটিন। তাহলে ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ডিএনএ প্লাস প্রোটিন। কুণ্ডলিত অবস্থায় থাকে এটা হলো প্রোটিন সহ ক্রোমোজোমের অংশ, ডিএনএ এর অংশ পেঁচিয়ে থাকে, এরকম কুণ্ডলিত হয়ে 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 তৈরি হয় ডিএনএ অণু। এর নাম হচ্ছে নিউক্লিওজোম। আর এটা হচ্ছে ডিএনএ। আর এই ডিএনএর মধ্যেই থাকে ডিএনএর নির্দিষ্ট অংশ, যারা প্রোটিন সংশ্লেষ করতে পারে তাদেরই বলা হয় জিন। তাহলে জিন কোথায় থাকে? জিন থাকে হচ্ছে ডিএনএ, ডিএনএর নির্দিষ্ট অংশ, যারা প্রোটিন সংশ্লেষের জন্য নির্দিষ্ট সংকেত বহন করে। এছাড়া ডিএনএ কোথায় থাকে? ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি কি ধারণ ও পরিবহন করে? ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ ও প্রোটিন, আর থাকে জিন। তাহলে জিন থেকে, জিন থাকে ডিএনএতে, ডিএনএ থাকে ক্রোমোজোমে, ক্রোমোজোম থাকে নিউক্লিয় জালিকার মধ্যে। এবারে এ থেকে আমরা একটা সম্পর্ক তে আসতে পারে যে জিন, ডিএনএ এবং ক্রোমোজোমের মধ্যে যে কি সম্পর্ক আছে তা এ থেকে আমরা বুঝতে পারি। এবারে আমরা চলে যাব ক্রোমোজোমের সংখ্যা, এটা আমি মুছে দিচ্ছি। এবার প্রতিটি জীবের কিন্তু ক্রোমোজোমের সংখ্যা নির্দিষ্ট থাকে। যেমন মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম কত থাকে? না, 2N সমান সমান 46। তেমনি বানরের দেহে থাকে 42 অর্থাৎ 42। পেঁয়াজের দেহের কোষে থাকে 16। মটর গাছের দেহের কোষে থাকে 14। এরকম নির্দিষ্ট সংখ্যায় ক্রোমোজোম প্রতিটি জীবের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম নির্দিষ্ট থাকে, এবং ক্রোমোজোম দেখেই বিচার বিশ্লেষণ করা হয় কে কোন জীব। এবার এই 2Nটাকে বলা হয় ডিপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোম ডবল সেটে থাকে। ডিপ্লয়েড সংখ্যা ক্রোমোজোম মানে 46টি ক্রোমোজোম। এবার দেখা যাক এই 46টি ক্রোমোজোম কিভাবে সাজানো থাকে। ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স এবং ফর্টি ফোর এ প্লাস এক্স ও আই, এটা থাকে মহিলাদের ক্ষেত্রে দেহের কোষে, এবং এইটা থাকে হচ্ছে পুরুষের দেহের কোষে। এ থেকে আমরা মহিলা এবং পুরুষ বুঝতে পারি। এবার এটা আমাদের কোথায় থাকে? দেহ মাতৃকোষে বা জনন মাতৃকোষে। এবারে এই যে গুণে দেখো 46 হচ্ছে কিনা, 44টা অটোজোম থাকে আর দুটো সেক্স ক্রোমোজোম থাকে। এটা কার দেহে থাকে? এটা হচ্ছে স্ত্রীর দেহে থাকে। এটা কার দেহে থাকে? পুরুষের দেহে থাকে। আমরা এই সিম্বল দ্বারা চিহ্নিত করতে পারি। এবার ডিপ্লয়েড সংখ্যা ক্রোমোজোমের অর্ধেক হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যা অর্থাৎ এন। তাহলে হ্যাপ্লয়েড মানে এন মানে কত হবে? 23। এখন 23টি ক্রোমোজোম কোথায় থাকে? আমাদের জনন কোষে। জনকোষটা কি? শুক্রাণু এবং ডিম্বাণু। তাতে দেখো ক্রোমোজোমটা কিভাবে সাজানো থাকে, আমি দেখাচ্ছি। 22টা অটোসোম আর একটা থাকে সেক্স ক্রোমোজোম। এটা থাকে স্ত্রী জনন কোষে, স্ত্রী জনন কোষ। আর পুরুষদের দেহে কিরকম থাকে? 22A প্লাস
x অথবা 22a প্লাস y অর্থাৎ এই 22টি 23টি তাহলে অর্ধেক সংখ্যক মানে হ্যাপ্লয়েড n টাকে তাহলে কি বলা হবে হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড ক্রোমোসোম বলা হয় তো আমরা এবার যাই এই যে 44টা অটোসোম আর এই এক জোড়া সেক্স ক্রোমোজোম অটোজোমের কাজ কি আমাদের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে যেমন আমি তোমাদের আগেই বলেছি দেহের উচ্চতা দেহের ত্বকের বর্ণ চুলের আকৃতি মাথার বল্ডনেস ইত্যাদি যত রকম বৈশিষ্ট্য আছে দেহের সবই নির্ধারণ করে যে ক্রোমোজোম তাকে বলা হয় অটোজোম এই অটোজোম স্ত্রী আর পুরুষের দেহে সমান সংখ্যায় থাকে অর্থাৎ দেহকোষে প্রতিটি দেহকোষে 44টি করে থাকে আর জনন কোষে থাকে 22টি আর এক 23টি করে 22টি থাকে জনন কোষে অটোজোম কটা 22টি আর দেহকোষে অটোজোম কটা 44টি তাহলে আমরা এখান থেকে ক্রোমোজোমের দুটো অংশ জানতে পারলাম কি কি দেখো ক্রোমোজোম একটি হচ্ছে অটোসোম যেটা 44টি থাকে দেহকোষে আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম অটোজোম দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে সেক্স ক্রোমোজোম এইভাবে থাকে XX এটা মহিলাদের দেহে আর XY এটা পুরুষের দেহে তাহলে অটোজোম এটা দেহ কোষে বা দেহ মাতৃকোষে ডিপ্লয়েড সংখ্যা কত 44টা থাকে আর এটা জনন কোষের ক্ষেত্রে হ্যাপ্লয়েড অর্থাৎ 22টা থাকে এবার অটোজোম আর সেক্স ক্রোমোজোম সম্পর্কে আমাদের ধারণা সেক্স ক্রোমোজোমের কাজ কি লিঙ্গ নির্ধারণে সাহায্য করে অর্থাৎ পুরুষ না মহিলা হবে সেটা নির্ধারিত হয় এই সেক্স ক্রোমোজোমের দ্বারা সেক্স ক্রোমোজোমের আরো নাম আছে যেটা হচ্ছে অটোসোম হেটেরোজোম বা অ্যালোজোম বলা হয় সেক্স ক্রোমোজোমকে এবারে আমি ক্রোমোজোমের গঠন সম্পর্কে তোমাদের একটু ধারণা দেব তাহলে ক্রোমোজোম সম্পর্কে তোমাদের স্পষ্ট ধারণা তৈরি হবে ক্রোমোজোমের দুটো চিত্র আঁকতে হবে সেই দুটো চিত্রের মধ্যে দিয়ে কিন্তু আমরা স্পষ্ট ধারণা পাবো যেমন দেখো কোষ বিভাজনের আগে ক্রোমোজোমের একরকম আকৃতি আর কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের একরকম আকৃতি হয় এটা এটা অন্য কালার দিয়ে করলে স্পষ্ট দেখাবে ক্রোমোজোমের একটি সরল বাহ্যিক চিত্র অঙ্কন করা হয়েছে এখানে এটাকে বলা হয় টেলোমিয়ার একদম শেষ প্রান্ত ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে টেলোমিয়ার বলা হয় টেলোমিয়ার এখানে
কি থাকে সে পরে বলছি। মাইটোসিস মেটাফেজ দশার ক্রোমোসোম এর চিত্র অঙ্কন করবার পরে আমি এটা বিশ্লেষণ করে দিচ্ছি। ক্রোমাটিড এখানে থাকে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারের দুপাশে এগুলো হচ্ছে ক্রোমোজোমের বাহু। এটি হচ্ছে নিউক্লিওলাস, কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে শেষে একটি বাল্বের মতো অংশ থাকে, একে স্যাটেলাইট বলা হয়। আর এটাকে নর অঞ্চল বলা হয়, অর্থাৎ নিউক্লিওলার অর্গানাইজার অঞ্চল। এবার মেটাফেজ দশার ক্রোমোজোমটা আকার সাথে সাথে আমি ক্রোমোজোমের গঠন সম্পর্কে তোমাদের বর্ণনা করে দিচ্ছি। একটি ক্রোমোজোম কেমন দেখতে হয় দেখো, একটি ক্রোমোজোমে দুটো এরকম বাহু হয়, দুটো বাহুর মাঝখানে এখানে থাকে সেন্ট্রোমিয়ার, ক্রোমোমিয়ার দ্বারা গঠিত একটি অংশ, একে বলা হয় কি সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার আবার যে গোলাকার চাকতির মধ্যে রয়েছে এগুলো মাইক্রোটিবিউল প্রোটিন দ্বারা গঠিত, প্রায় পঞ্চাশটি মাইক্রোটিবিউল নামক প্রোটিন দ্বারা গঠিত। এটাকে বলা হয় কাইনেটোকোর। এখন সেন্ট্রোমিয়ারের কাজ কি? সেন্ট্রোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের এই দুটো বাহুকে ধরে রেখেছে, আর কোষ বিভাজনের সময় প্রেমতন্তুর সাথে এই ক্রোমোজোমটাকে যুক্ত রাখে এবং ক্রোমোজোমের চলনে সাহায্য করে। ব্যামতন্তু কি সেটি বোঝাবেন আমার সঙ্গে রয়েছেন ডক্টর দেবদ্বিজ মণ্ডল একটু পরে। আমি একে ক্রোমোজোমটা বুঝিন। এবার দেখো ক্রোমোজোমের দুটো বাহু থাকে, দুটো বাহুর মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে বাহু বরাবর দুটো করে সূত্রাকার অংশ থাকে, এই হচ্ছে তার একটি সূত্রাকার অংশ, আরেকটি সূত্রাকার অংশ একটি আরেকটিকে এইভাবে পেঁচিয়ে থাকে। এ পেঁচানো দু ধরনের হতে পারে, একটা খুব সহজে হালকাভাবে জড়িয়ে থাকে সেটাকে প্যারানেমিক কুণ্ডলী বলে, এবং দৃঢ়ভাবে সংযুক্ত থাকে আরেকটা, সেটাকে প্লেকটোনেমিক কুণ্ডলী বলা যা। এবার ক্রোমোজোমের বাহুর দৈর্ঘ্য বরাবর যে দুটো করে সূত্রাকার অংশ আমরা দেখতে পাচ্ছি, এদের প্রত্যেকটিকে বলা হয় ক্রোমাটিড। এই ক্রোমাটিড গুলো আবার কি দিয়ে তৈরি? ক্রোমাটিড দুটি করে আবার সূত্রাকার অংশ দিয়ে গঠিত। দেখো প্রতিটি ক্রোমাটিড দুটো করে সূত্রাকার অংশ দিয়ে গঠিত, যাদের প্রত্যেকটিকে বলা হয় ক্রোমোনিমা বা ক্রোমোনিমাটা। এখানে সূক্ষ্ম সূক্ষ্ম প্রোটিন থাকে, প্রোটিন দানা পুঁতির দানার মতো, এগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। দুটো ক্রোমোমিয়ারের মাঝখানের অঞ্চলটাকে বলা হয় আন্তঃক্রোমোমিয়ার। এবার তাহলে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর দুটো করে যে সূত্রাকার অংশ থাকে তাদেরকে কি বলে? প্রত্যেকটিকে ক্রোমাটিড, এক একটি ক্রোমাটিড বলা হয়। এই ক্রোমাটিড দুটো করে আবার ক্রোমোনিমা সূত্র দ্বারা গঠিত হয়। এবার দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্রোমোজোমের ক্ষেত্রে এই অংশগুলো দুটি বাহু ছাড়াও আরেকটি বাহুর শেষে একটি ফোলা মতো অংশ থাকে, বাল্বের মতো, যেটাকে বলা হয় স্যাটেলাইট
আর স্যাটেলাইট যে ক্রোমোজোমে থাকে তাকে স্যাট ক্রোমোজোম বলা হয়, SAT। স্যাট কথাটির অর্থ হচ্ছে সাইন অ্যাসিড থাইমোনিউক্লিয়নিকো। স্যাট ক্রোমোজোমে এটি থাকে। এবার এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যেখানে থাকে, এখানে একটা খাঁজ আছে, এই খাঁজটাকে বলা হয় মুখ্য খাঁজ, এই মুখ্য খাঁজ ছাড়া যদি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর আর কোনো খাঁজ থাকে তখন সেটাকে বলা হয় গৌণ খাঁজ, তাই এই হলো একটি গৌণ খাঁজ। এই গৌণ খাঁজ অঞ্চলে কোষ বিভাজনের প্রোফেজ দশায় এখানে নিউক্লিওলাস বিলুপ্ত হয়ে যায়, আবার টেলোফেজ দশায় এই অঞ্চলে এই নিউক্লিওলাসটি চলে আসে, এটার নাম কি নিউক্লিওলাস। এই জন্য এই অঞ্চলটাকে বলা হয় NOR, নর অঞ্চল, এখানেও লিখেছি দেখো নর অঞ্চল। নর মানে হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার, এই অঞ্চলটাকে বলা হয়। এবার ক্রোমোজোমের শেষ প্রান্ত, এই প্রান্তকে কি বলা হয়, ক্রোমোজোমের শেষ প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার। টেলোমিয়ারের অংশে থাকে টেলোমারেজ নামক উৎসেচক, এ কি করে কোষের বার্ধক্য মৃত্যু নিয়ন্ত্রণ করে, কোষের প্রতিলিপি গঠনকে সমাপ্ত করে, এবং এরা কি করে একটা ক্রোমোজোমের সাথে আর একটা ক্রোমোজোমকে জোড়া লেগে যেতে দেয় না, এই হচ্ছে একটি টেলোমিয়ারের কাজ। তাহলে আমরা দেখলাম ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে এটি হচ্ছে ক্রোমোজোমের একটি সরল চিত্র, আর এটা হচ্ছে মেটাফেজ দশায় ক্রোমোজোমের একটি চিত্র। তাহলে এখানে লিখি সরল বাহ্যিক গঠন, কার ক্রোমোজোমের, ক্রোমোজোমের সরল বাহ্যিক গঠন, আর এটা মেটাফেজ দশায়, এই হ্যাঁ মেটাফেজ দশায় ক্রোমোজোমের গঠন, অর্থাৎ মেটা ফেজ ক্রোমোজোম। এ হলো একটি ক্রোমোজোমের বাহ্যিক গঠন। এবার আমরা দেখব ক্রোমোজোম কি কি গঠনগত উপাদান দিয়ে গঠিত। তাহলে এটা আমরা মুছে দিলাম, তোমরা সবাই দেখলে যে ক্রোমোজোম, একটি ক্রোমোজোম কি কি দ্বারা গঠিত হতে পারে, সরল বাহ্যিক ক্রোমোজোম এবং মেটাফেজ দশার ক্রোমোজোমের গঠন কেমন এবং তাদের কাজগুলো কি কি সেগুলো আমি তোমাদের বললাম। এবারে আমরা ক্রোমোজোমের গঠনগত উপাদানগুলি নিয়ে আলোচনা করব। এটা রাসায়নিক গঠন ক্রোমোজোমের, তিনটি অংশ নিয়ে গঠিত, কি কি, একটি হলো নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড নিউক্লিয়াসের মধ্যে থাকে, এটি ডিএনএ ও আরএনএ দ্বারা গঠিত। এবার হচ্ছে প্রোটিন, আর কি থাকে, আর কিছু ধাতব আয়ন থাকে, ধাতব আয়ন কি কি থাকে সেগুলো আমি লিখে দেখাচ্ছি এখানে, ক্যালসিয়াম 2+, ম্যাগনেসিয়াম, আর Fe3+, এইগুলো সামান্য পরিমাণে এগুলো থাকে। আর এছাড়া প্রোটিন, প্রোটিন ক রকমের
প্রোটিন দু রকমের থাকে, একটা হচ্ছে ক্ষারীয় প্রোটিন বা হিস্টোন প্রোটিন, ক্ষারীয় প্রোটিন বা হিস্টোন প্রোটিন। আরেকটা হচ্ছে অম্লীয় প্রোটিন, এই ক্ষারীয় প্রোটিন। প্রোটিন কি দ্বারা গঠিত হয়? অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়। তো ক্ষারীয় প্রোটিন কি কি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত? আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন প্রভৃতি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। আর অম্লীয় প্রোটিন কি দ্বারা গঠিত? ট্রিপটোফেন ও টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এখন এই ক্ষারীয় প্রোটিন কত প্রকারের? ক্ষারীয় প্রোটিন দেখো পাঁচ প্রকারের। একটাকে বলে হিস্টোন ওয়ান এইচ ওয়ান, হিস্টোন টু এ, হিস্টোন টু, হিস্টোন টু বি, স্টোন থ্রি, হিস্টোন ফোর। এই হিস্টোন প্রোটিন দ্বারা এই ক্ষারীয় প্রোটিন বা হিস্টোন প্রোটিন আছে কত রকমের? তাহলে দেখলাম পাঁচ রকমের। কী কী? এইচ ওয়ান, এইচ টু এ, এইচ টু বি, এইচ থ্রি, এইচ ফোর। আর অম্লীয় প্রোটিন কি থাকে? অম্লীয় প্রোটিনগুলো তোমাদের সিলেবাসে নেই যদিও, তবু আমি দু একটা বলে দিচ্ছি। হাই মোবিলিটি গ্রুপ, স্ক্যাফোল্ড, ইত্যাদি প্রোটিন এখানে থাকে। এবার আমরা চলে আসব নিউক্লিক অ্যাসিডে। নিউক্লিক অ্যাসিড ক রকমের? নিউক্লিক অ্যাসিড দু রকম। নিউক্লিক অ্যাসিড দু রকম কি কি? সবাই জানি আমরা নিউক্লিক অ্যাসিড দু রকমের কি কি? ডিএনএ, আর একটা কি? আর এন এ। ডিএনএ পুরো নাম ডি অক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আর আরএনএ পুরো নাম রাইবোনিউক্লিক অ্যাসিড। এবার ডিএনএ কি দ্বারা গঠিত দেখো। ডিএনএ ও আরএনএ দুটোই নিউক্লিওটাইড দ্বারা গঠিত। সেই নিউক্লিওটাইড কি কি দিয়ে গঠিত? তিনটে জিনিস দ্বারা গঠিত, তিনটি উপাদান দ্বারা গঠিত। কি কি? ফসফরিক অ্যাসিড পি দ্বারা প্রকাশ করা যায়, সুগার এস দ্বারা প্রকাশ করা যায়, আর নাইট্রোজেন বেস এন টু বেস। এখন ডিএনএ আর আরএনএর মধ্যে এই ফসফেট বা ফসফরাস বা ফসফরিক অ্যাসিড এবং সুগার একই জিনিস থাকে, নাইট্রোজেন বেসের ক্ষেত্রে কিছু আলাদা রয়েছে, সেটা আমি তোমাদের দেখাবো। এবার নাইট্রোজেন বেস এন টু বেস এটি দু রকম। কি কি? একটি হচ্ছে পিউরিন, আরেকটি হচ্ছে পিরিমিডিন। পিউরিন বেসে কি কি থাকে? অ্যাডেনিন, আর গুয়ানিন। অ্যাডেনিনকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর গুয়ানিনকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর পিরিমিডিন বেসে কি থাকে? সাইটোসিন, সি দ্বারা প্রকাশ করা হয়, আর থাকে থাইমিন, টি। এবার এখানে একটু বলার বিষয় রয়েছে যে থাইমিন থাকে ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএ এক প্রকার নিউক্লিক অ্যাসিড, আরএনএও এক প্রকার নিউক্লিক অ্যাসিড, তো এই থাইমিনটা থাকে ডিএনএ এর ক্ষেত্রে। কিন্তু
এই থাইমিনের পরিবর্তে এখানে আরএনএ এর ক্ষেত্রে থাকে কি ইউরাসিল ইউরাসিল ইউ দ্বারা একে প্রকাশ করা তাহলে আমরা দেখলাম যে নাইট্রোজেন বেস দু প্রকারের কি কি পিউরিন পিরিমিডিন পিউরিন বেসে কি আছে অ্যাডেনিন গুয়ানিন আর পিরিমিডিন বেসে কি আছে সাইটোসিন থাইমিন অথবা ইউরাসিল ইউরাসিল কার ক্ষেত্রে আর এম এ এর ক্ষেত্রে থাকে তাহলে এখানে ডিএনএ এবং আরএনএ এর নাইট্রোজেন বেসের একটি পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষাতেও আসে আমরা দেখতে পাই কি যে না এই পিরিমিডিন বেস দু রকমের ঠিকই কি কি সাইটোসিন থাইমিন কিন্তু আরএনএ এর ক্ষেত্রে এই ডিএনএ এর এই থাইমিনের পরিবর্তে কি থাকে ইউরাসিল এটা তোমাদের খেয়াল রাখতে হবে এবার তোমাদের ডিএনএ এর গঠনটা না দেখালে তোমরা পরিষ্কার বুঝতে পারবে না ডিএনএ এর গঠনটা তোমাদের দেখাচ্ছি আমি ডিএনএ দ্বিতন্ত্রী দুটো এস স্ট্যান্ড থাকে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক 1953 খ্রিস্টাব্দে এই ডিএনএ দ্বিতন্ত্রী গঠনটা আবিষ্কার করেছেন কি এটা থ্রি প্রাইম টু একে ফাইভ প্রাইম বলা হয় এটা ফাইভ প্রাইম টু এটা থ্রি প্রাইম বলা হয় এই ডিএনএ এই কুণ্ডলিত অবস্থায় থাকে এর মাঝখানে থাকে নাইট্রোজেন বেস পাঁচটা করে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে এখান থেকে এই পর্যন্ত হলো একটা পাক এর দূরত্ব কত 34 অ্যামস্ট্রং এবারে এখান থেকে এই পর্যন্ত কটা নাইট্রোজেন বেস থাকে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত 10টা তাহলে একটার মধ্যে দূরত্ব কত 3.4 অ্যামস্ট্রং এবার এই যে তন্তুগুলো রয়েছে এটাকে যদি আমি সোজা করি দেখবে একটা মোয়ের মতো তৈরি হচ্ছে কেমন সেটা দেখ এটাকে যদি টুইস্ট করা হয় পাকানো হয় তাহলে এরকম গঠন চলে আসে তাহলে একদিকে থ্রি ফাইভ ফাইভ থ্রি তাহলে গঠনটা এরকম হয় এবার এই প্রতিটা তন্তু কি দিয়ে তৈরি দেখো ডিএনএ প্রত্যেকটা তন্তু কি দিয়ে তৈরি নিউক্লিওটাইড বলে একটি কথা আমি তোমাদের বলেছিলাম সে নিউক্লিওটাইড তিনটি অংশ দিয়ে গঠিত একটা হচ্ছে ফসফেট একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস সুগার ফসফেট আর নাইট্রোজেন বেস দিয়ে গঠিত দেখো কিরকম গঠনটা হয় ফসফেট বা ফসফরিক অ্যাসিড ফসফেট বা ফসফরিক অ্যাসিড এর সাথে কি যুক্ত থাকে সুগার তার সাথে কি যুক্ত থাকে নাইট্রোজেন বেস এই যে ফসফরিক অ্যাসিড বা ফসফেট সুগার আর নাইট্রোজেন বেস এই গঠনটাকেই বলা হয় কি এই গঠনটাকেই বলা হচ্ছে নিউক্লিওটাইড নিউক্লিওটাইড এবার দেখো গঠনটা কেমন হয় ফসফরিক অ্যাসিড এই সুগার এই নাইট্রোজেন বেস এই ফসফরিক অ্যাসিড এই সুগার এই নাইট্রোজেন বেস এই ফসফরিক অ্যাসিড এখানে সুগার এই নাইট্রোজেন বেস ফসফরিক অ্যাসিড সুগার নাইট্রোজেন বেস তাহলে এইটা হচ্ছে এই একটা তন্তু তাহলে আর একটা এরকম তন্তু আছে সেটা কি দেখো একটা আর একটার সঙ্গে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত থাকে নাইট্রোজেন বেসগুলো এ পাশে নাইট্রোজেন এ পাশেও নাইট্রোজেন এখানে নাইট্রোজেন আছে এখানেও আছে এখানে থাকবে এর সাথে কি যুক্ত থাকবে সুগার বা শর্করা এই দেখো এই দিকে প্রত্যেকটার সঙ্গে আবার ফসফেট যুক্ত আছে বা ফসফরিক অ্যাসিড যুক্ত আছে তাহলে এখান থেকে এই পর্যন্ত একটা গঠন আর এখান থেকে এই পর্যন্ত একটা তন্তু ডিএনএ তাহলে দ্বিতন্ত্রী দ্বিতন্ত্রীটা এইভাবে পরপর নিউক্লিওটাইড বেসগুলো যুক্ত হয়ে হয়ে এক একটা তন্ত্র তৈরি হয় এবারে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এই যে নাইট্রোজেন বেস এখানে কিছুটা পার্থক্য তোমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে সুন্দর করে কি দেখো এর মধ্যে কি থাকে নাইট্রোজেন বেসগুলো আমরা পড়েছি অ্যাডেনিন
গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, থাইমিন ইত্যাদি তুমি দিয়ে যাও। এরপরে এই দিকে যখন নাইট্রোজেন বেসগুলো হবে তখন এর পরিপূরক নাইট্রোজেন বেস কি টি, জি এর পরিপূরক নাইট্রোজেন বেস কি সি, সি এর তালে কি হবে জি, টি এর তালে কি হবে এ, আর এখানেও আছে টি তালে। এবার একটা জিনিস দেখাতে হবে যে এই যে নাইট্রোজেন বেসগুলো একটা আর একটার সাথে যে হাইড্রোজেন বন্ধনী দিয়ে যুক্ত আছে সেটাটা লক্ষ্য করবার বিষয়। অ্যাডেনিন থাইমিনের সাথে দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে এবং গুয়ানিন সাইটোসিনের সঙ্গে তিনটি হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকে। তাহলে এখানে তিন দিতে হবে, এখানে দুই দিতে হবে, এখানে দুই। তাহলে কি দেখলাম, এর সঙ্গে ডবল বন্ড টি আর সি এর সঙ্গে ডবল বন্ড জি। শর্ট করে অ্যাডভান্স হয়ে গেছে। এইভাবে ক্রোমোজোমের গঠনটা তোমাদের দেখতে হবে এবং ক্রোমোজোমের গঠনটা এবার যদি বাড়িতে একটু বইটা দেখো তাহলে খুবই পরিষ্কার ধারণা হয়ে যাবে। আর এই সম্পর্কে আমি তোমাদের বলতে পারি যে আগামী যে মাধ্যমিক পরীক্ষা আছে সেই পরীক্ষায় ক্রোমোজোমের যে সরল বাহ্যিক চিত্র এবং মাইটোসিস প্রক্রিয়ার মেটাফেজ দশার যে চিত্রটা আছে এই দুটো চিত্র আঁকলে তোমাদের প্র্যাকটিস রাখতে হবে এবং এর থেকে পরীক্ষায় আসতে পারে। ক্রোমোজোমের গঠনটা সম্পর্কে পড়বে, যেমন হচ্ছে ক্রোমাটিড কী, তারপর সেন্ট্রোমিয়ার কী, তাদের কাজ কী, টেলোমিয়ার কী, তার কাজ কী, আর ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য কী। আজ এই পর্যন্তই, আমি ক্রোমোজোম এখানে শেষ করলাম। এবার ডক্টর দেবজিৎ মণ্ডল বিশিষ্ট শিক্ষক, উনি তোমাদের কোষ বিভাজন সম্পর্কে ধারণা দেবেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি ডক্টর দেবজিৎ কুমার মণ্ডল। আজকে সারা পৃথিবীর যে সংকটময় অবস্থার পরিপ্রেক্ষিতে নিউজ নোম্যাজ ল্যান্ড এবং পৌরসভার যৌথ উদ্যোগে যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার জন্যে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমার সাথে আছে রাজকুমার সরকার, উনি তোমাদের ক্রোমোজোম পাঠটা পড়িয়েছেন, আমি কোষ বিভাজন পাঠটা পড়াচ্ছি। যদিও সময়টা খুব কম, এর মধ্যে আমি যতটা পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। রাজকুমার ক্রোমোজোমটা তোমাদের পড়িয়েছে, ক্রোমোজোমের ঠিক পরের পার্টটায় আছে কোষ বিভাজন। এই কোষ বিভাজন কাকে বলে, দেখা যায় যে প্রক্রিয়ায় কোনো একটা কোষ থেকে দুই বা তার বেশি কোষ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটাকে কোষ বিভাজন বলা হয়। যে কোষটা বিভাজিত হয় সেই কোষটাকে বলা হয় জনিত্রী কোষ, এবং যে কোষগুলো উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অপত্য কোষ। কোষ বিভাজন কেন দরকার, অর্থাৎ কোষ বিভাজনের প্রয়োজনীয়তা বা তাৎপর্য বা গুরুত্ব কি, দেখা যায় যে কোষ বিভাজন জীবের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন জীবের কোষ বিভাজন দরকার? এক নম্বর হচ্ছে বৃদ্ধি। বহুকোষী জীব যারা তাদের বৃদ্ধি কোষ বিভাজনের উপর নির্ভর করে। কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বাড়ে, এই যে কোষগুলো সংখ্যায় বৃদ্ধি পেল সেই কোষগুলো এবার পুষ্টির মাধ্যমে যখন আকার আয়তনে বড় হয় তখন জীবের বৃদ্ধি ঘটে। দু নম্বর, ক্ষয়পূরণ। কোষ বিভাজন আমাদের দেহের ক্ষয়প্রাপ্ত কোষগুলোর পুনঃস্থাপনে সাহায্য করে, কোনো জায়গায় ক্ষত স্থান পূরণে সাহায্য করে, অর্থাৎ কোনো জায়গায় যদি কেটে যায় তাহলে দেখা যায় যে সেই কাটা জায়গাটা পুনরায় জড়ে লেগে যায় কোষ বিভাজনের কারণে। তিন নম্বর, পুনরুৎপাদন। বেশ কিছু জীব আছে
তারা পুনরুৎপাদন প্রক্রিয়া সম্পাদন করতে পারে। পুনরুৎপাদন প্রক্রিয়ায় দেখা যায় যে কোনো জীবের কর্তৃত্ব অঙ্গ পুনরায় তৈরি হয় বা কর্তৃত্ব অংশ থেকে একটা পূর্ণাঙ্গ জীব তৈরি হয়। এই প্রক্রিয়াটার জন্য কোষ বিভাজন দরকার হয়। জনন, জীবের জনন কার্যের জন্য কোষ বিভাজন একান্ত অপরিহার্য। দেখা যায় যে এককোষী জীবেরা অ্যামাইটোসিস নামক কোষ বিভাজন পদ্ধতিতে তাদের বংশবিস্তার করে। বহুকোষী জীবেরা যারা অযৌন জনন করে তারা মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন তাদের অঙ্গজজনন সম্পন্ন করে। উন্নত জীবেরা যারা যৌন জনন করে তাদের জনন কার্যের জন্য মিয়োসিস কোষ বিভাজন একান্ত আবশ্যক। এইবার আমরা চলে যাই কোষ বিভাজনের প্রকারভেদ, অর্থাৎ কোষ বিভাজন কত প্রকার হতে পারে। তাহলে কোষ বিভাজন তিন প্রকার, অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিয়োসিস। এদের মধ্যে অ্যামাইটোসিস সবচেয়ে সরল কোষ বিভাজন পদ্ধতি, এইটাকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন বা ডাইরেক্ট ডিভিশন। আর মাইটোসিস এবং মিয়োসিস এই দুটোকে বলা হয় পরোক্ষ বিভাজন বা ইনডাইরেক্ট ডিভিশন। এইবার আমরা কেন প্রত্যক্ষ কেন পরোক্ষ বলছি সেটা পরে বলছি। এবার আমরা চলে যাই অ্যামাইটোসিস কাকে বলে, অ্যামাইটোসিস কোথায় দেখা যায়, অ্যামাইটোসিসের গুরুত্ব কি। যে প্রক্রিয়ায় বা যে কোষ বিভাজন পদ্ধতিতে নিম্ন শ্রেণীর জীবেরা তাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত করে দুটো কোষ উৎপন্ন করে তাকে বলা হচ্ছে অ্যামাইটোসিস। নিম্ন শ্রেণীর জীব বলতে ব্যাকটেরিয়া, অ্যামিবা, এরা অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এখন এই অ্যামাইটোসিসকে কেন প্রত্যক্ষ বিভাজন বলবো, কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজনে দেখা যায় যে নিউক্লিয়াস কোনো রকম পর্যায়ের মধ্যে দিয়ে না গিয়ে সরাসরি দুটো ভাগে বিভক্ত হয়ে দুটো অপত্য নিউক্লিয়াস সৃষ্টি করে, সেই জন্য একে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। অ্যামাইটোসিসের তাৎপর্য কি, অ্যামাইটোসিসের তাৎপর্য নিম্ন শ্রেণী জীবেদের বংশ বিস্তারের একমাত্র উপায় হচ্ছে অ্যামাইটোসিস। দু নম্বর মাইটোসিস, মাইটোসিস একটা পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতি, যে কোষ বিভাজন পদ্ধতিতে জীবের দেহ মাতৃকোষ বিভাজিত হয়ে দুটো জনিত্রী কোষের সমান সংখ্যক ক্রোমোজোমযুক্ত সম আকৃতির সম গুণসম্পন্ন এবং সম পরিমাণ সাইটোপ্লাজমযুক্ত দুটো অপত্য কোষ উৎপন্ন করে। এই মাইটোসিস কোষ বিভাজনকে পরোক্ষ বিভাজন বলা হয়, কারণ মাইটোসিস কোষ বিভাজনে যখন নিউক্লিয়াস বিভাজিত হয় দেখা যায় সরাসরি বিভাজিত হতে পারে না, কতগুলো পর্যায়ের মাধ্যমে অগ্রসর হয়ে তারপর একটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হয়। এখন মাইটোসিস কোথায় সম্পন্ন হয়,
জীবের দেহমাতৃক কোষে মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। এই কোষগুলো দেহের বিভিন্ন অংশে অবস্থান করে। উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত বর্ধনশীল অঙ্গ আছে, মূল কাণ্ডের অগ্রভাগ, কচি পাতা, গৌণ ভাজক কলা, এই সমস্ত মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়। আমাদের দেহের দেহকোষগুলো সব মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয় এবং আমাদের জনন মাতৃকোষের যখন সংখ্যা বাড়ে তখনও মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য, মাইটোসিস কোষ বিভাজন বহুকোষী জীবের বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বহুকোষী জীবের কোষের সংখ্যা বৃদ্ধি পায় এবং এই কোষগুলো যখন পুষ্টির মাধ্যমে আকার আয়তনে বাড়ে তখন কি হয়, বহুকোষী জীবের বৃদ্ধি ঘটে। দু নম্বর, ক্ষয়পূরণ এবং পুনরুৎপাদন। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমাদের ক্ষতস্থান পূরণ হয়, আমাদের বিভিন্ন কর্তিত অঙ্গের পুনর্গঠন হয়। অর্থাৎ যাদের পুনরুৎপাদন ক্ষমতা আছে তাদের ক্ষেত্রে কর্তিত অঙ্গের পুনর্গঠন মাইটোসিস প্রক্রিয়া হয়। পুনরুৎপাদন কাদের দেখা যায়, আমরা টিকটিকের লেজ খসে পড়লে দেখা যায় যে পুনরায় নতুন করে লেজ জন্ম নেয়, এইটা হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়া। টিকটিকির লেজ হচ্ছে অঙ্গের পুনরুৎপাদন প্রক্রিয়া। তিন নম্বর, মাইটোসিস কোষ বিভাজন জনন কার্যে সাহায্য করে। যে সমস্ত জীবেরা অযৌন এবং অঙ্গজ জনন পদ্ধতিতে বংশবিস্তার করে তাদের বংশবিস্তারের জন্য মাইটোসিস কোষ বিভাজন আবশ্যক। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে জীব বৃদ্ধি পেয়ে পরিণত হয়, পরিণত হলে তারা জননে সক্ষম হয় এবং জনন কার্য করতে পারে। মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে যে অপত্য কোষগুলো উৎপন্ন হয় সেই অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অনুরূপ হয় এবং তারা জিনগতভাবেও জনিত্রী কোষের অনুরূপ হয়। ফলে কি হয়, সমস্ত দেহকোষগুলো একই রকম বৈশিষ্ট্য সমন্বিত হতে পারে। মাইটোসিসের পর্যায়গুলো আমি মিওসিস কাকে বলে পড়িয়ে তারপরে যাচ্ছি। পরেরটা হচ্ছে মিওসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবের ডিপ্লয়েড জনন মাতৃকোষে ক্রোমোজোমের একবার এবং নিউক্লিয়াসের পরপর দুবার বিভাজনের মাধ্যমে কি হয়, জনিত্রী কোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট চারটি অপত্য কোষ উৎপন্ন হয় তাকে বলা হয় মিওসিস। অর্থাৎ একটা যদি ডিপ্লয়েড জনন মাতৃকোষ এটা হয় তাহলে দেখা যায় যে মিওসিস প্রক্রিয়া শেষে এরকম চারটে অপত্য কোষ তৈরি হয়। মিওসিস কোষ বিভাজনে যখন শুরু হয় অর্থাৎ জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থাকে 2n, কিন্তু অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা হয়ে যায় n। অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়। মিওসিসের তাৎপর্য, মিওসিস কোষ বিভাজন জ
যৌন জননের জন্য অপরিহার্য। যে সমস্ত জীবেরা যৌন জনন করে তাদের যৌন জননকালে দুটো হ্যাপ্লয়েড গ্যামেটের মিলন ঘটে, একটা পুং গ্যামেট একটা স্ত্রী গ্যামেট। সেই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমেই। তাহলে মিওসিস কোষ বিভাজন যৌন জননকারী জীবেদের ক্ষেত্রে একান্ত আবশ্যক, কারণ যৌন জননের জন্য প্রয়োজনীয় আবশ্যিক গ্যামেট মিওসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়। দু নম্বর, জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। মিওসিস কোষ বিভাজন যৌন জননকারী জীবেদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে। দেখা যায় যে যৌন জননকারী জীবেরা যখন মিওসিস প্রক্রিয়ায় গ্যামেট উৎপন্ন করে, তখন উৎপন্ন গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, তাহলে মিওসিস কোষ বিভাজনে উৎপন্ন গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এই রকম দুটো অর্ধ সংখ্যক ক্রোমোজোম যুক্ত গ্যামেট যৌন জননের সময় যখন আবার মিলিত হয়, তখন আবার এন এন মিলে টু এন অবস্থা তৈরি হয়। এই জাইগোট টু এন হয়, এই জাইগোট বিভাজনের মাধ্যমে টু এন অপত্য জীব তৈরি করে। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন উৎপন্ন গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে দিয়ে যৌন জননকারী জীবেদের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে সাহায্য করে। তা যদি না হতো তাহলে প্রতি প্রজন্মে জীবের সংখ্যা দ্বিগুণ হয়ে যেত, অর্থাৎ টু এন মিলে ফোর এন হতো, ফোর এন থেকে এইট এন, এইট এন থেকে সিক্সটিন এন। এবং তাই যদি হতো তাহলে দেখা যেত যে প্রত্যেক প্রজন্মে জীব সব বদলে যেত, কিন্তু বাস্তবিক পক্ষে তা কোনো সময়ই হয় না, কারণ যৌন জননকারী জীবেদের ক্ষেত্রে প্রত্যেকটা প্রজন্মেই জীবের ক্রোমোজোম সংখ্যা একই থাকে, অর্থাৎ ধ্রুবক থাকে। তিন নম্বর, জিনের পুনর্বিন্যাস। এবং ভেদ বা প্রকরণ তৈরি। মিওসিস কোষ বিভাজন কালে ক্রসিং ওভারের মাধ্যমে সমসমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে খণ্ডের আদান প্রদান হয়। খণ্ডের আদান প্রদানের দরুন জিনের পুনর্বিন্যাস তৈরি হয়। এই জিনের পুনর্বিন্যাস যখন তৈরি হয় তখন জীবদেহে ভেদ বা প্রকরণ তৈরি হয়, অর্থাৎ নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে। এবং এই ভেদ বা প্রকরণ বিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার বা বিবর্তনের অন্যতম কারণ। চার নম্বর, যৌনক্রম। মিওসিস কোষ বিভাজন যৌনক্রম সম্পাদনকারী জীবেদের ক্ষেত্রে একান্ত আবশ্যক। যৌনক্রম কাকে বলবো? কোন জীবের জীবন চক্রে যদি ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড, অর্থাৎ টু এন এবং এন, এই দুটো দশার চক্রাকারে আবর্তন ঘটে, তবে সেই ঘটনাটাকে বলা হবে যৌনক্রম। তাই ডিপ্লয়েড অবস্থা থেকে হ্যাপ্লয়েড অবস্থায় আসার একমাত্র উপায় হচ্ছে মিওসিস। তাই মিওসিস ছাড়া কোনো সময়ই যৌনক্রম সম্পাদন করা সম্ভব নয়। মস, ফার্ন এই ধরনের উদ্ভিদের ক্ষেত্রে সুস্পষ্ট যৌনক্রম দেখা যায়। এবার আমরা আসি, দুটো প্রশ্ন খুব থাকে, একটা হচ্ছে সদৃশ বিভাজন,
আরেকটা হচ্ছে রাজ বিভাজন। মিয়োসিস কোষ বিভাজনকে বলা হয় রাজ বিভাজন এবং মাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় সদৃশ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কালে যে দুটো অপত্য কোষ উৎপন্ন হয় সেই দুটো অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষে সমান হয়, সেই জন্যে মাইটোসিসকে বলা হচ্ছে সদৃশ বিভাজন বা সমবিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। মিয়োসিস কোষ বিভাজন কালে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়, সেই জন্যে মিয়োসিসকে বলা হচ্ছে হ্রাস বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের সমান হয়, সেই জন্য হচ্ছে মাইটোসিস সদৃশ বিভাজন। আর মিয়োসিস কালে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের অর্ধেক হয়, সেই জন্য মিয়োসিস হচ্ছে হ্রাস বিভাজন। এরপরে আমরা আসি কোষ চক্র বা সেল সাইকেল। দেখা যায় প্রত্যেকটা কোষ জন্ম নেওয়ার পরে বৃদ্ধি হয়, তার বিভাজন হয় এবং এটা চক্রাকারে চলতে থাকে। তাহলে কোনো কোষের জীবনকালে বৃদ্ধি এবং বিভাজনের চক্রাকার যে আবর্তন, সেই চক্রাকার আবর্তনকে বলা হচ্ছে কোষচক্র। একটা কোষচক্রের দুটো পর্যায় থাকে, একটা হচ্ছে ইন্টারফেজ আর একটা হচ্ছে মাইটোটিক ফেজ। ইন্টারফেজ আবার G1, S এবং G2 এই তিনটে দশায় বিভক্ত, এবং মাইটোটিক ফেজ আবার অফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ এই পর্যায়গুলোতে বিভক্ত। এখন এই ইন্টারফেজ হচ্ছে কোষচক্রের সবচেয়ে বড় দশা। এই দশায় কোষটি পরবর্তী বিভাজনের জন্য নিজেকে সর্বতোভাবে প্রস্তুত করে। এই পর্যায়ে কোষটি বিপাকীয়ভাবে অত্যন্ত সক্রিয় হয়, এই জন্য এই পর্যায়টিকে অনেক সময় বলা হয় মেটাবলিক ফেজ, এবং এই দশার নিউক্লিয়াসটাকে বলা হয় মেটাবলিক নিউক্লিয়াস। ইন্টারফেজ দশায় যেহেতু কোষটির কোনো রকম বিভাজন হয় না, সেই জন্য এটাকে অনেক সময় বলা হয় বিশ্রাম দশা, এবং এই দশার নিউক্লিয়াসটাকে বলা হয় বিশ্রাম দশার নিউক্লিয়াস বা রেস্টিং নিউক্লিয়াস। ইন্টারফেজের যে G1, S, G2 তিনটি উপদশা আছে, এই G1 উপদশায় কি হয়, G1 উপদশায় S দশায় DNA সংশ্লেষের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো সংশ্লেষিত হয়, কোষীয় অঙ্গাণুগুলোর সংখ্যা বৃদ্ধি করতে থাকে, বিভিন্ন প্রকার RNA সংশ্লেষিত হয়। S ফেজে কি হয়, এই দশার আরেক নাম হচ্ছে সিনথেসিস ফেজ বা সংশ্লেষ ফেজ। এই দশায় কি হয়, পূর্ববর্তী দশায় সংশ্লেষিত উপাদানগুলো দিয়ে DNA সংশ্লেষিত হয়, DNA পরিমাণ বৃদ্ধি পায়, DNA 2C থেকে 4C তে পরিণত হয়, ক্রোমাটিডের বৃত্তকরণ ঘটে, অর্থাৎ G1 দশায় ক্রোমোজোমে একটা করে ক্রোমাটিড থাকে, S দশায় গিয়ে সেটা দুটো ক্রোমাটিডে পরিণত হয়। G2 দশায় গিয়ে কি হয়, সমস্ত কোষঙ্গাণুগুলোর সংখ্যা প্রায় ডাবল হয়, DNA এর মেরামতির কাজ চলে, পরবর্তী বিভাজনের জন্য ATP সঞ্চিত হয়। এরপরে আছে মাইটোসিস ফেজ। মাইটোসিস ফেজ দুটো পর্যায়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস এই পর্যায়ে কি হয়, একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াসে পরিণত হয়,